আমি নিজেও ঠিক বুঝি না যে আসলে আমি জীবনে কি করতে চাইছি, কারণ আমি ছাত্র জীবন থেকে এরা আন্দোলন করেছি, তখনও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে কম বেশি জড়িত ছিলাম। এখন আমি রাজনীতি করি, নাটক করি, আবৃত্তি করি, ব্যবসা করি, লুহর এখানে এসে এক্সিবিশন দেখি, একটু কফি খাই, ফলে বই পড়ি, বই কিনি, লেখালেখি করার চেষ্টা করি না, কারণ ওই প্রতিভা আমার নেই। হ্যাঁ, সাক্ষাৎকার গ্রহণ করি, মানে সব রকম অনেক কিছু করি। তো আমাকে অনেকজন অনেকেই বলেছে, বলে যে তুমি এত কিছু করো কেন? আবার আমাদের ধরো আমাদের শিল্পীদের নানান অনুষ্ঠান থাকে, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, সেখানে যাই, প্রধান অতিথি বিশেষ অতিথি বক্তৃতা টুকৃতাও দেই। তো শিল্পীদের সংকট হলে আমরা সেটা নিয়ে কাজ করি, দেশে যদি কোনো বন্যা হয়, কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, সেখানে সেগুলোও আমরা সবাই মিলে কাজ করি, সবখানেই আমরা আমি ছোটাছুটি করে বেড়াই। তো এটা আমার ছোটোবেলার অভ্যাস। আমি খেলতে না পারলেও মাঠে নেমে খেলতাম, আমি মানে সব যা পারবো না সেটা তো আমি যেতাম আর কি। আমি দেওয়াল পত্রিকা বার হবে ওটা আমি চাই, আমি থাকবো, বিতর্ক হবে আমি থাকবো, আর কবিতা আবৃত্তি হবে আমি থাকবো, খালি গান করতাম না, গান আমাকে দিয়ে হতো না। গানের গল্প সবাই অনেকে জানে, ডুবা মনে হয় শুনেছি গান কথা বলে দি, গল্পটা শোনাবো। এটা 1967 সালের কথা, তখন 21 ফেব্রুয়ারিতে পল্টন ময়দান, এখন যেটা আউটার স্টেডিয়াম, এইগুলো তো ছিল না, ওটা বিরাট মাঠ ছিল এবং ওটাই ছিল ঐতিহাসিক পল্টন ময়দান। যখন কোনো মিটিং হতো, মিটিংয়ে যে মাইকিং হতো, তাতে বলা হতো এটা ঐতিহাসিক পল্টন ময়দান। তো ওখানে অনুষ্ঠানটা হতো, এটা আয়োজন করতো ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, তারা এটি আয়োজন করতেন এবং সরকার বিরোধী যতগুলো ছাত্র সংগঠন ছিল তারা সবাই এটাতে অংশগ্রহণ করত। তো একটা অলিখিত প্রতিযোগিতার মতো হতো যে কোন সংগঠন থেকে কত বেশি শিল্পী সরবরাহ করা যায়, মানে এরকম একটা প্রতিযোগিতার মতো। তো আমি একদিন, আমি তখন ইকবাল হলে মানে জহুরুল হক হলে থাকি, যে কোনো বঙ্গ সন্তানের মতো সকালবেলা ঘুম থেকে উঠে গোসল টোসল করে ফ্রেশ হয়ে বার হচ্ছে, একটু গুনগুন তো করতেই পারি, সবাই করে। তো আমিও গুনগুন করতে করতে বার হয়েছি, এমন সময় এক ছাত্র নেতা এসে আমার খপ করে আমার হাতটা ধরলেন, এই তো গায়ক পাওয়া গেছে। এবং সেই ছাত্র নেতাকে জানেন তো, প্রথম আলোর মতিউর রহমান। তো তো মতি ভাই আমাকে নিয়ে বসিয়ে দিলেন এবং গান শেখাচ্ছেন কারা, আমার সদের ছেলে মেয়ে, কার গলায় কী সুর আছে কেউ তো বুঝতে পারছে না। গান শেখাচ্ছে আলতাফ মাহমুদ, অজিত রায়, শেখ লুতুর রহমান, জাহিদুর রহিম, মাহমুদুর নবী, সুখেন্দু চক্রবর্তী, বাঘ সব এক একজন। তো ওর মধ্যে আমি গানটান তুললাম আর কি, কোরাস টোরাসের মধ্যে দিয়ে কিছু। আর আমি তো একটা ছোটোখাটো ছিলাম, বেটেঘাটো এবং অনেক শীর্ণ কায়ে ছিলাম, এখন একটু বুড়ি টুড়ি হয়েছে, সে তো আমাকে সামনে সারিতে বসতে দিয়েছে। ওই খোলা মঞ্চ করা হতো বড়, পরের দিন পত্রিকায় ছবি উঠেছে। আমার বাবা মা দুজনেই শিক্ষক ছিলেন, স্কুল শিক্ষক। তো আমার বাবা বাড়িতে পত্রিকা রাখেন, উনি আমার ছবি দেখেছেন, ছবি দেখে আমি কয়েকদিন পরে বাবার কাছ থেকে একটা চিঠি পেলাম। তো উনি লিখেছেন যে, দেখলাম তুমি ঢাকার মঞ্চে বসিয়া গান গাইতেছ, বুঝিলাম ঢাকায় সঙ্গীতের কী দুরবস্থা। তো এরপরে আর গান গাইবার কোনো চেষ্টাই আমি করিনি।